মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাখর পৰা কাৰ্যত আতৰি গল জয়ন্ত মল্লবৰুৱা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের গুরুত্বপূর্ণ কামকাজ চাইছিল জয়ন্ত মল্লবৰুৱা মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মায় যেটা দায়িত্ব লৈছিল সেইবার জয়ন্ত মল্লবৰুৱাক মন্ত্রীসভার দায়িত্ব দিয়া নাছিল বরঞ্চ জয়ন্ত মল্লবৰুৱাৰ লগৰে বিজুস হাজরিকা গুরুত্বপূর্ণ দপ্তর দিয়া হল অশোক সিংহলক দায়িত্ব দিয়া হল কিন্তু জয়ন্ত মল্লবৰুৱাক মন্ত্রীসভার স্থান দিয়া নাছিল ইয়ার বিপরীতে মুখ্যমন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱাক মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবর দরে গুরুত্বপূর্ণ পদত নিযুক্তি দিছিল কেবল সেই নহয় কেবিনেট পদমর্যাদা দিছিল জয়ন্ত মল্লবৰুৱাক আর এতিয়া সেইজন রাজনৈতিক সচিব জয়ন্ত মল্লবৰুৱাক হেরুয়াবলগীয়া হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পূর্বর দরে দিনে নিশায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কামকাজ এতিয়ার পৰা জয়ন্ত মল্লবৰুৱাই চাব নোৱাৰিব জয়ন্ত মল্লবৰুৱা ব্যস্ত থাকিব লাগিব তেওঁৰ হাতত পৰা তিনিটাকৈ গুৰুত্বপূৰ্ণ বিভাগৰ কামকাজ চোৱাত এনে অৱস্থাত প্ৰশ্ন হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰৱৰ্তী ৰাজনৈতিক সচিব কোন হ'ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া এজন মানুহ বিচাৰিছে কৰ্মদক্ষ এজন মানুহৰ সন্ধানত হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীৰ ৰাজনৈতিক সচিব পদৰ বাবে এজন দক্ষ ব্যক্তিৰ প্ৰয়োজন জয়ন্ত মল্লবৰুৱাৰ স্থানত হিমন্ত বিশ্বক লাগে এজন নতুন ৰাজনৈতিক সচিব পূৰ্বৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ কাৰ্যকালত মুখ্যমন্ত্ৰীৰ ঘনিষ্ঠৰূপে দুজন ব্যক্তি আছিল এজন আছিল প্ৰেছ উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী আৰু আনজন হৈছে আইন উপদেষ্টা শান্তনু ভৰালী হিমন্ত বিশ্ব শর্মায় দায়িত্ব লোৱাৰ পিছত বহুতে আশা প্ৰকাশ কৰিছিল যে মুখ্যমন্ত্ৰী এইবাৰ কোনো এজন সাংবাদিকক প্ৰেছ উপদেষ্টাৰ পদত নিযুক্তি দিব কিন্তু মুখ্যমন্ত্রী কাকু প্রেস উপদেষ্টার পদত নিযুক্তি নিদিলে অবশ্যই প্রেস সচিব পদত নিযুক্তি দিলে এতিয়া হিমন্ত বিশ্ব শর্মাক লাগে এজন রাজনৈতিক সচিব মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এই কথা স্পষ্টভাবে জানিবলৈ দিছে হিমন্ত বিশ্ব শর্মায় এইবার বিচাৰিছে এজন অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক সচিব পদত এইবার বিধায়কক নিযুক্তি নিদিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রর মতে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি সচিবালয়ের কামকাজ চলাবলে হিমন্ত বিশ্ব শর্মায় এজন অরাজনৈতিক ব্যক্তিক বিচাৰিছে সেই ব্যক্তিজনের সন্ধানত অভিযান আরম্ভ করেছে মুখ্যমন্ত্রী সেই ব্যক্তিজনের সন্ধান পোৱাৰ লগে লগে সেই ব্যক্তিজনক নিযুক্তি দিয়া হব রাজনৈতিক সচিব পদত যিটো পদৰ দায়িত্বত ইমান দিনে কার্যনির্বাহ কৰিছিল জয়ন্ত মল্লবৰুৱাই হিমন্ত বিশ্বৰ হৈ বহু কাম কৰিছিল জয়ন্ত মল্লবৰুৱাই ব্যস্ততার বাবে যখন লোকক লগ ধরব পৰা নাছিল তেওঁলোকক লগ ধৰিছিল জয়ন্ত মল্লই হিমন্ত বিশ্বর অনুপস্থিতিত দর্শনার্থীর সঙ্গে কথা পাতিবলৈ এজন রাজনৈতিক সচিব লাগে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীয়ে ঘনিষ্ঠ মহলক স্পষ্টভাবে কৈছে এইবার রাজনৈতিক সচিব পদত কোনো বিধায়কক নিযুক্তি দিয়া নহয় বরঞ্চ নিযুক্তি দিয়া হব এজন অরাজনৈতিক ব্যক্তি এনে অবস্থাত প্রশ্ন হৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পছন্দর অরাজনৈতিক ব্যক্তিজন কোন হব যিজনক মুখ্যমন্ত্রীয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সচিব পদত নিযুক্তি দিব ব্যুরো রিপোর্ট DY365